সবাইকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ মাসুদ মোল্লা, লার্নিং অ্যান্ড শেয়ারিং প্রজেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের টপিক হচ্ছে নব্য প্রস্তর যুগ, যা কালচারাল জিওগ্রাফি কোর্সের প্রত্ন প্রস্তর যুগ টপিকের একটি অন্তর্গত একটি সাব টপিক। এর পূর্বে টপিকে আলোচনা করা হয়েছিল প্রাচীন প্রস্তর যুগ, এবার নব্য প্রস্তর যুগ নিয়ে আলোচনা করবে, এর পরবর্তীতে ধাতব যুগ। যাই হোক, এর এ উপলক্ষে কয়েকটি ইনফরমেশন আমরা জানি। সেটা হচ্ছে যে নিওলিথিক এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর নব্য প্রস্তর যুগ মানে কি? নিওলিথিক এজ মিন্স নিউ স্টোন এজ, যার সময়কাল এখন থেকে প্রায় 10,000 বছর আগে অতিবাহিত হয়েছে। আর এই সময়কালে হাতিয়ার তৈরির সংস্কৃতিতে বিরাট একটি পরিবর্তন আনে। এরপরে আমরা এগিয়ে যাই। নব্য প্রস্তর যুগ, নৃবিজ্ঞানীরা অনুমান করে যে উচ্চতর প্রাচীন প্রস্তর যুগে এসে মানুষ তার বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করে যে সম্ভাবনার ইতিহাস নতুনভাবে রচিত হতে যাচ্ছে। এই সূচনার ইঙ্গিতটা অনেকটা এরকম যে প্রস্তর যুগে মানুষ পাথরে পাথর ঠোকাঠুকি করে যে হাতিয়ার তৈরি করেছে তা ছিল বহুলাংশে স্থূল। এই পর্যায়ে এসে মানুষ একটি পাথরকে আরেকটি পাথরের গায়ে ঘষাঘষি করে মসৃণ করতে শুরু করে, যা আগে কখনো দেখা যায়নি। এই যুগের বৈশিষ্ট্য হচ্ছে হাতিয়ার তৈরিতে নতুন মাত্রার যোগ, কৃষির গোপন কথা জেনে ফেলা, পশুকে আয়ত্তে আনা, আর মাটির তৈজসপত্রকে মানে তৈজসপত্র তৈরির কৌশলটাও আয়ত্তে আনা। এখন আমরা আলোচনা করি যে হাতিয়ার তৈরিতে নতুন মাত্রার যোগ কীভাবে এলো। হাতিয়ার নির্মাণে ধাতুগত পরিবর্তন না এলেও পরিবর্তন এসেছে এর কার্যকারিতা বাড়ানোর কৃতকৌশলে। এই সময় চাকুর এক পাশে ধার থাকতো, যা ব্যবহারে সুবিধা হতো। এই চাকু দিয়ে নরম জিনিস কাটার জন্য ব্যবহৃত হতো। আর কুঠার তৈরির ক্ষেত্রে দুটি পরিষ্কার ধারার লক্ষ্য করা যায়, যেমন কোনো কোনো কুঠারের মাথা ভোঁতা ছিল, আবার কোনোটির মাথা যথেষ্ট ধার সম্বলিত ছিল। হাতল বিশিষ্ট কুঠার ও কোদাল দুটির বৈশিষ্ট্য হলো যে গাছের ডালের এক অংশের সাথে গুল্মলতার তৈরি দড়ি দিয়ে খুর ধার বা ভোঁতা পাথরটি মুড়িয়ে নেওয়া হতো, ফলে হাতিয়ার ব্যবহারে যেমন শক্তি পাওয়া যেত তেমন এর ব্যবহারও সহজ। হাতিয়ার তৈরির আরও যে সব নমুনা পাওয়া গেছে তা হলো বাটালি, চাচাই, কোদাল, নিরানা ইত্যাদি। হাতিয়ার তৈরিতে স্থানীয় পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়। যেসব অঞ্চলে শক্ত পাথর পাওয়া যেত না, সেখানে জীবজন্তুর হাড়, শিং, শঙ্খ ব্যবহারের প্রবণতা লক্ষণীয়। এরপরে আসি কৃষির গোপন কথা। কৃষির গোপন কথা বলতে ঠিক কোন পরিস্থিতিতে একটি বীজ থেকে নতুন বংশ বিস্তার করে তা জানা এবং বোঝার অবস্থাকে ইঙ্গিত করা হয়েছে। মানুষ আমিষ ও নিরামিষ জাতীয় খাদ্যে অভ্যস্ত ছিল, হাতের কাছে যাই পেয়েছে তা খাদ্য হিসেবে গ্রহণ করেছে। পৃথিবীর কোনো জনগোষ্ঠী কৃষির গোপন রহস্য উন্মোচন করেছিল তা সুনির্দিষ্টভাবে বলা যায় না, ফলে বিশেষজ্ঞরা কৃষির উৎপত্তির বিষয়ে বহুধাবিভক্ত। পোটেমিক তত্ত্ব অনুযায়ী মধ্যপ্রাচ্যের উর্বর ক্ষেত্রভূমিতে আদি কৃষির সূচনা হয়েছিল। অন্যদিকে কার্ল আর্টিন সাওয়ার পোটেমিক তত্ত্বের বিকল্প চিন্তা হিসেবে বলেন যে কৃষির প্রথম উদ্ভাবন বা আবিষ্কার দক্ষিণ পূর্ব এশিয়ায় হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই অঞ্চলের উষ্ণতা এবং উচ্চ বৃষ্টিপাত কৃষির সূচনা হওয়ার সবিশেষ উপযোগী পরিবেশ বলে মনে করেন। কারো কারো মতে কৃষির গোপন কথা জানার জন্য মানুষকে খুব বেশি অনুসন্ধিত হতে হয়নি। কারণ কি? কারণটা হচ্ছে নব্য প্রস্তর যুগে মানুষ তার আবাসস্থলের ধারে কাছে ফেলে দেয়া জঞ্জলের ওপর গজিয়ে দেওয়া নতুন চারাগুলোর বেড়ে ওঠার গতি প্রকৃতি লক্ষ্য করেই কৃষির গোপন রহস্যের মীমাংসা খুঁজে পেয়েছে। অর্থাৎ অনাদরে অবহেলায় বিভিন্ন ফল ফলাদির বিচি থেকে
যে ওঠা যারা দ্রুত বেড়ে ওঠাকে চিহ্নিত করেই মানুষ তার কৃষির গোপনকতা জানতে পারে। তা এই কৃষির উদ্ভব পৃথিবীর যেখানেই হোক না কেন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক শস্যের কারস্থকরণ হয়েছে বলে মনে করা হয়। যাই হোক, এরপরে আমরা আলোচনা করি হচ্ছে পশুপালন, অর্থাৎ পশুপালন গার্হস্থ্যকরণের ঘটনা। মানুষের প্রথম সঙ্গী হিসেবে কুকুরকে চিহ্নিত করা হয়েছে, পরবর্তীতে ধীরে ধীরে ঘোড়া এবং বন্য গরু এইসব জিনিসও ধীরে ধীরে মানুষ গার্হস্থ্যকরণ করতে শিখেছে। এটার ডিটেলসে আর না বলি, এটা আমরা পরবর্তীতে জেনে নিব। আর এরপরে আসি হচ্ছে আমরা মৃৎশিল্পের বিকাশ নিয়ে। নব্যপ্রস্তর যুগের শেষ ভাগে অর্থাৎ ধাতব যুগের প্রাক সময়ে মৃৎশিল্পের সূচনা হয়েছিল বলে মনে করা হয়। প্রাপ্ত তত্ত্বের আলোকে জানা যায় যে একতাল মাটিকে পিটিয়ে পাটিয়ে পাত্রে পরিণত করার কৌশল কোন অঞ্চলের লোক আগে জেনেছিল যা জাননি। তবে নরম মাটিকে কাঠের চাকরিতে বসিয়ে ঘূর্ণির মাধ্যমে মসৃণ পাত্রে পরিণত করার কৌশল টাইগ্রিস ইউফ্রেটাস অঞ্চলেই হয়েছিল বলে ধারণা করা হয়। তবে উষ্ণ আর্দ্র এশিয়ার পলিনেশীয় লোকেরা মৃৎশিল্পের সাথে পরিচিত ছিল না। যাই হোক, প্রথম দিকে এটা যখন মৃৎশিল্পের বিকাশ ঘটে তখন আসলে ঠিকমতো ব্যবহার উপযোগী হলেও এটা শৈল্পিক মাত্রা তেমন ছিল না। আর পানি সংস্পর্শে এলে তা আবার কাদায় পরিণত হতো, তাই ওরা কী করতো, পরবর্তীতে আগুনে পুড়িয়ে এটাকে দেখলো যে স্থায়িত্ব বেড়ে গেছে। এরপরে বিভিন্ন পশু পাখির মুখ অঙ্গ বিশেষের প্রতীক সংযোজন করে মৃৎশিল্পের বিকাশটা আরও ভালো করে তৈজসপত্র তৈরি হয়। এভাবেই ধীরে ধীরে মৃৎশিল্পের বিকাশ ঘটতে ঘটতে একসময় তারা ধাতব শিল্পেরও প্রসার ঘটায়, যা আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই জানতে পারবো। ফারদিন এই ক্লাসটি নিবে, সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। আর আজকে এই টপিক অনুসারে আমরা বলতে পারি যে এই চার ধরনের যে ধারা দেখা গেছে নব্যপ্রস্তর যুগে, এই নব্যপ্রস্তর যুগে আমরা বলতে পারি যে প্রাচীন প্রস্তর যুগে মানুষ যা যা করেছে, অর্থাৎ মানে যতটুকু ছিল তা আরেকটু সহজতর, মানুষ আরেকটু মানে আধুনিকতার দিকে এগিয়ে যাওয়ার দিকে আরেকটু এক ধাপ এগিয়ে গেল, যা আমরা এই নব্যপ্রস্তর যুগে আমরা অবলোকন করতে পারলাম। এর পরবর্তীতে ধাতব যুগে আমরা আরও জানতে পারবো যে কীভাবে আরেকটু মানুষ উন্নতির দিকে এগিয়ে যায়, সেটা আমরা খুব সহজেই জানতে পারবো। এ পর্যন্ত ক্লাস করার জন্য সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, আবারও ধন্যবাদ।